بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. سمانيت شروطا مندولي الله پاك رب العالمين جابوتي پروشنسا نبي كريم صلى الله عليه وسلم سنتي خدبائي پیش کريچي تار ساتي ساتي رسول الله صلى الله عليه وسلم رپور صلاة وسلام پیش کريچي আর তারপরে আজকে মাহে রমজান 1436 হিজরির যে 24শে রমজান শেষ হতে যাচ্ছে, এই দিনে আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মোবারকবাদ দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের জীবনকে মোবারক করেন এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন নের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, ওই সব ভাইদের জন্য, ওই সব বোনদের জন্য যারা ঈমানের অবস্থায় মাহে রমজানকে ভালো কাজে লাগিয়েছে, মাহে রমজানে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, মাহে রমজানে কিয়াম করেছে, তারাবির সালাত আদায় করেছে, মাহে রমজানে লাইলাতুল কদর করেছে, তাদেরকে যে সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গফির আলহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যারা রমজান মাসের সিয়াম পালন করবে রোজা রাখবে, যারা রমজান মাসের কিয়াম করবে তারাবি পড়বে, যারা রমজান মাসের অমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়াহতিসাবান, আর লাইলাতুল কদরে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেই করবে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, গফির আলহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই মোবারকবাদ পেশ করছি ওই সব মুসলিম ভাই বোনদের জন্য। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে যেন মোবারক করেন, আগামী জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেন ভুল পথে আমাদেরকে চালিয়ে না দেন, ভুল পথে চলার জন্য আল্লাহ যেন রাস্তা সহজ না করেন বরং কঠিন করে দেন, আর ভালো পথে চলার জন্য আল্লাহ পাক যেন আমাদের রাস্তাকে সহজ করে দেন। আজকের বিষয়বস্তু তওবা সম্পর্কে, তওবা সম্পর্কে, তওবা মানে ফিরে আসা। আর আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে সকলেই আল্লাহর দিকে ফিরে এসেছি, যারা বিশেষ করে এখানে মাহফিলে আজকে হাজির হয়েছেন ইফতারির, তাদের সম্পর্কে বিশেষ করে বলছি যে আপনারা আগে ভাগে আলহামদুলিল্লাহ শুধু ইফতার করার জন্যে আসেননি, বরং এখানে দিনের কথা শোনার জন্য এসেছেন যে কিছু শুনবেন আর নিজের জ্ঞান বৃদ্ধি করবেন আল্লাহর দিন সম্পর্কে, আর এই নিজের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আমল বৃদ্ধি করবেন, আমল বাড়াবেন, নিজেদের সংশোধন করবেন, এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক যেন আমাদের ফিরে আসাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন। আমরা দিন শিখার দিকে ফিরে এসেছি,
দিনের প্রতি আমল করার দিকে ফিরে এসেছি, আমাদের অন্তলাল আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে, আমাদের কথা কাজ আল্লাহ পাকের দিকে ফিরে এসেছে, আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে, আমাদের কাজকর্ম আমলও ফিরে এসেছে, এটা আমাদের বাস্তব অবস্থা প্রমাণ করে। এটাই হচ্ছে তওবা। এটা এইটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহ পাকের দিনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুলের আদর্শের দিকে, সুন্নতের দিকে ফিরে আসতে হবে, ইসলামী জীবন গড়ার দিকে ফিরে আসতে হবে। শুধু দুটি চারটি কাজে মুসলিম হলে হবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ফিরে আসা। এই কথা যদি আপনার অন্তরে গেঁথে যায় আর অন্তর থেকে আপনার এই চাহিদা থাকে যে আমি আল্লাহর দিকে ফিরে চলে এসেছি, আল্লাহ পাকের দিনের দিকে ফিরে চলে এসেছি, তাহলে এটি হচ্ছে তওবা। এই তওবা সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তওবা সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে। তওবা এত গুরুত্বপূর্ণ বিষয় যে তওবা সম্পর্কে একটি দুটি আয়াত নয়, বরং কোরআনে কারিমে অনেকগুলি আয়াত রয়েছে যে আয়াতগুলিতে তওবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় তওবার জন্য কখনো উৎসাহিত করেছেন, কখনো নির্দেশ দান করেছেন, কখনো তওবার ফলাফল যে উত্তম রয়েছে দুনিয়া আখেরাতে তা বর্ণনা করেছেন, কখনো তওবার অবস্থা, যারা তওবাকারী তাদের অবস্থা বর্ণনা করেছেন, তওবা কোন সময় করতে হয়, কখন করতে হয়, কিভাবে করতে হয় ইত্যাদি এসব বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তাবা ইয়াতুব মানে ফিরে আসা, তওবা করছেন মানে ফিরে আসছেন। কোরআনে কারিমের একটি আয়াত সূরা নূরের আয়াতের বড় একটি অংশ, শেষ অংশটুকু, আয়াত নম্বর 31, আল্লাহ পাক ইরশাদ করেছেন সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে, মুমিন অথচ তারা মুসলিম, তারা তাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন সকল, তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা তওবা করে ফিরে আসো, জামিআন সকলেই, আইয়ুহাল মুমিনুন হে মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা সার্বিক কল্যাণ হাসিল করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে নির্দেশ দান করেছেন, উৎসাহিত করেছেন, আর এর ফলাফল একটা ব্যাপক ফলাফল বর্ণনা করেছেন, সেটা হচ্ছে আল ফালাহ, সার্বিক কল্যাণ হাসিল করা, সার্বিক মঙ্গল। ফালাহ এমন একটা জিনিস যেটা দুনিয়ার প্রতিটি আপনার উন্নতিকে সামিল, দুনিয়ার প্রতিটি ক্ষেত্রের আপনার কামিয়াবিকেই, সফলতাকে সামিল, আর আখেরাতের সর্বস্তরের কামিয়াবি সফলতাকে সামিল। এ হচ্ছে ফালাহ। ফালাহ শব্দটি এত ব্যাপক অর্থ রাখে, এই জন্য আজানে, একামাতে, হাইয়া আলা সালাহ, সালাতের জন্য হাইয়া মানে এসো, আর আলা সালাহ মানে নামাজের উদ্দেশ্যে, হ্যাঁ, নামাজের প্রতি এসো, তো নামাজের উদ্দেশ্যে এসো এ কথা বলার পরে হাইয়া আলাল ফালাহ, সার্বিক কল্যাণের জন্য এসো, সার্বিক সফলতার জন্য এসো, সার্বিক কামিয়াবির জন্য এসো, এই ডাক দেওয়া হয় আজানেও একামত। প্রত্যেক ফরজ নামাজের জন্য দুইবার করে আজানে, আর দুইবার হাইয়া আলাস সালাহ একবার একামতে, তাহলে আজানেও ডাক দেওয়া হচ্ছে, একামতে দেওয়া হচ্ছে। এতে থেকে বোঝা যায় যে পাঁচ অক্ত সলাৎ ছাড়া এই আল ফালাহ হাসিল হতে পারে না। পাঁচ অক্ত সলাৎ ছাড়া মানুষের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ হাসিল হইতে পারে না। পাঁচ অক্ত নামাজে ঘাটতি থেকে গেলে, অভাব থেকে গেলে, ত্রুটি থেকে গেলে, রসুলের তরিকায় না হলে, টাইম মতো আদায় না হলে, খেয়াল খুশি সলাৎ আদায় করলে, আপনি যদি তাড়াহুড়া করে আদায় করেন, নবীর তরিকায় আদায় না করেন, সন্ন্যতি তরিকায় যদি আদায় না করেন, যেখান থেকে রাসূলুল্লাহ শুরু করে সেখান থেকে শুরু না করেন, যেখানে শেষ করে সেখানে না শেষ করেন, এইভাবে যেইভাবে নামাজের হেফাজত হয়ে থাকে, নামাজ কায়েম হয়ে থাকে, ওইভাবে যদি সালাত আদায় না করেন, তাহলে ফালাহ পাওয়া যাবে না, দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল হবে না। আর আখেরাত সম্পর্কে আমরা গাফেল থাকলেও, অধিকাংশ মানুষ আজকাল আখেরাত থেকে গাফেল, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা গাফেল নই। দুনিয়ার ক্ষেত্রে সবাই চালাক চতুর, কেউ নিজে কে মূর্খ মনে করে না,
দুনিয়ার ক্ষেত্রে কেউ মনে করে না যে আমার চাইতে বেশি অন্যকে বোঝা, আমি বেশি বুঝি। দুনিয়ার ক্ষেত্রে বোঝারও চেষ্টাতে কোনো ত্রুটি করেন না, দুনিয়ার কামিয়াবির জন্য মেহনত পরিশ্রম কোনো রকমের ত্রুটি করেন না, ঘাটতি করেন না। সুতরাং সালাহ যখন দুনিয়ার কল্যাণকেও সামিল আর আখেরাতের কল্যাণকেও সামিল, আল্লাহর ওয়াস্তে এই ফালাহ হাসিল করার যে উপায় আল্লাহ বলছেন সেদিকে ফিরে আসুন, সেটা হচ্ছে তওবা। অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের আয়াত নম্বর 8 এও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন সকল, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তওবা করে, তাওবাতান নাসুহা, খালিস অন্তরে, খালিস তওবা, এমন তওবা যেই তওবার পরে আর পাপের দিকে ফিরাফিরি নয়, এমন তওবা যেই তওবার পরে ভালো ছাড়া আপনার জীবনে আর মন্দ যেন না আসতে পারে, এ হচ্ছে তওবায়ে নাসুহা। নুসহুন মানে খালিস, এজন হাদিসের আদ্দিনু আন-নাসিহা, দিন হচ্ছে খলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে কারহিতাকাঙ্ক্ষী দরদি হওয়ার নাম। আমরা এই জন্য উপদেশকে নসিহত বলি। অমুক ব্যক্তি আমাকে একটা নসিহত করলেন, কথাটা আরবি আসলে নাসিহা শব্দটি, তো এই নাসিহাত শব্দ থেকে যেটাকে বাংলায় নসিহত বলি আমরা, এটাই হচ্ছে নাসুহা, তওবাতান নাসুহা। তাহলে এমন তওবা করবেন যেই তওবাতে কোনো রকমের ভেজাল না থাকে, আর কোন তওবায় ভেজাল নেই, যেই আল্লাহর দিকে ফিরে আসার পরে আর শয়তানের দিকে ফিরাফিরি নাই, আল্লাহর দিকে ফিরে এসেছি, আল্লাহর দিনের দিকে ফিরে এসেছি, আল্লাহ রাসূলের তরিকার দিকে ফিরে এসেছি, এখন কোনো বেদাতি তরিকার দিকেও ফিরাফিরি নেই, আর শয়তানের কথার দিকেও ফিরাফিরি নেই, জিন শয়তানের দিকেও ফিরাফিরি নেই, মানুষ শয়তানের দিকেও ফিরাফিরি নেই, আর তৌহিদ আল্লাহর তৌহিদ ছাড়া শিরকের দিকেও ফিরাফিরি নেই, পাপের দিকেও ফিরাফিরি নেই, আল্লাহর দিকে ফিরা, এই হচ্ছে তওবায়ে নাসুহা। আশা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতাকুম, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মোচন করে দিবেন, ওয়াইয়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতগুলিতে দাখিল করবেন, আল্লাহ জায়গা দিবেন যেই জান্নাতের নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার উপকারিতা সম্পর্কে সূরা হুদের আয়াত নম্বর 3 এ ইরশাদ করেছেন, শুরুতেই বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তওবার সাথে সাথে আরেকটি তার কাছাকাছি বিষয় বা তার সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে ফিরে আসা। আজকে শুধু তওবা সম্পর্কে আলোচনা করব, কিন্তু তওবার পূর্বে ইস্তিগফার করতে হয়, তওবার পূর্বে ইস্তিগফার করতে হয়, তওবা মানে ফিরে আসা। ফিরে আসার আগে ভুল পথে যে অনেক দূর চলে গেছেন, এই যে ভুল করেছেন, ভুলের জন্য এর ক্ষতিপূরণ, এর জন্য ভুল স্বীকার করা, এর জন্য ক্ষমা চাওয়া, এগুলি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। তাহলে আপনি পাপের রাস্তায় চলে গিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছেন, বিভিন্ন পাপে লিপ্ত হয়েছেন, বিভিন্ন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বিভিন্ন রকম আপনার যে অন্যায়গুলি হয়েছে, এগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আর ক্ষমা চেয়ে নেওয়ার পর সাথে সাথে ফিরে চলে আসা যে আর আমি ভুলের দিকে নেই, আল্লাহ যে ভুলটি করেছি এই ভুলগুলির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি, আর এখন আমি অন্যদিকে যে চলে গেছিলাম আর অন্যদিকে নাই, তোমার দিকে ফিরে চলে এসেছি, এ হচ্ছে তওবা, ইস্তিগফার এবং তওবা। এই জন্য যে কোনো ইস্তিগফারের দোয়া বা তওবার দোয়াতে রয়েছে নবী সাল্লাম থেকে প্রসিদ্ধ দুটি দোয়া রয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আগে আস্তাগফিরুল্লাহ পরে হচ্ছে ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি, তার দিকে ফিরে আসছি, আগে ক্ষমা চেয়ে নেওয়া তারপরে ফিরে আসা। যেমন কাউকে আপনি মেরে দিয়েছেন, তাহলে ওর কাছে ক্ষমা চাইবেন, ভাই মেরে দিয়েছি, অন্যায় কাজ করেছি, আপনার কাছে মাফ চাইছি, মাফ চেয়ে নেওয়ার পরে এখন ওর সাথে ভালো ব্যবহার করবেন, মাফ চেয়ে নেওয়ার পরে তারপর আর খারাপ ব্যবহার করবেন তার সাথে, তখন আপনি আপনার গুড উইল রক্ষা করবেন, ভালো আচরণ করবেন। আর একটি দোয়া শুনেন এর সাথে, কারণ এই দোয়াগুলি মুখস্থ করেন, কারণ আরবিতে পড়া আমাদের অভ্যাস আর আরবিতে পড়া আমরা ভালোবাসি, কিন্তু আমরা বাংলাভাষী মানুষ দিনের যেগুলি বিষয় রয়েছে সেগুলি আরবিতে পড়া পছন্দ করি, তো এই দোয়াগুলি ইস্তিগফারগুলি আরবিতে পড়লে নিঃসন্দেহে ভালো, আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পড়লে আরও ভালো। নিজের ভাষায় তওবা করাই যথেষ্ট, নিজের ভাষাতে ক্ষমা চাওয়াই যথেষ্ট, কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ভাষায়
রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাক্য দিয়ে কেউ তওবা ইস্তিগফার করে সেটা আলোর উপর আলো, অনেক ভালো সেটা। এই জন্য আর একটি দোয়া আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এবং এর বড় ফজিলত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই গুনাহ থাক না কেন খালিস অন্তরে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, সেই আল্লাহর কাছে, সেই জাতের কাছে, সেই সত্তার কাছে যিনি ছাড়া আর কেউ আমার সত্য মাবুদ নেই, উপাস্য নেই, তার ছাড়া আমি কারো ইবাদত বন্দী উপাসনা করি না, কারো কাছে কোনো কিছু যাচ্চা করি না, কেউ দিতে পারে এসব শিরকি কুফরি বিশ্বাস রাখি না, কেউ আমার ক্ষয়ক্ষতি করতে পারে এই রকম কুফরি শিরকি বিশ্বাস রাখি না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, একমাত্র তিনি জীবিত সব সময়, কেউ চিরকাল জীবিত থাকে না, সুতরাং হায়াতুন নবী নয় যে নবী বেঁচে আছেন, না, নবী দুনিয়ার যে হায়াত ছিল তার হায়াত শেষ হয়েছে, তারপরে দুনিয়ার যে মত হয়ে থাকে সেই মত হয়ে গেছে, তারপরে তার বারজাখী হায়াত রয়েছে, পারলৌকিক জীবন রয়েছে। ভালো করে শুনেন, দুনিয়ার হায়াত শেষ করে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দুনিয়ার যেটা মত ঘটে সেই মতও ঘটেছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মত, ইন্নাকা মাইয়্যিতুন, হে নবী তুমিও মৃত, ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, ওরাও মারা যাবে, সকলকে মরতে হবে। আর তারপরে আরেকটি হায়াত রয়েছে, সেটা হচ্ছে বারজাখী জীবন, মতের পর থেকে শুরু করে কিয়ামতে উঠা পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত, হাশরের মাঠে হাজিরা পর্যন্ত, এটা হচ্ছে বারজাখী জীবন, এল্লিনের জীবন অথবা সিজ্জিনের জীবন, এটা হচ্ছে বারজাখী জীবন। এই জীবনে যে যেমন ঈমান আমলে ভালো তার তত উচ্চ মানের হায়াত রয়েছে, কিন্তু দুনিয়ার হায়াত নয় সেটা। আমার একটা কথায় আপনি সকল স্তরের মানুষের কথা নিয়ে নিতে পারেন, যে যত ভালো মুসলিম তার তত উন্নত মানের হায়াত রয়েছে, জীবন রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে উন্নত মানের হায়াত রয়েছে, শহীদগণের উচ্চ মানের হায়াত রয়েছে, মমিনদের উচ্চমানের মোটামুটি হায়াত রয়েছে, যেমন থাকে মমিনের জন্য, কাফেরেরও হায়াত রয়েছে, কিন্তু নিকৃষ্ট জীবন রয়েছে, হ্যাঁ নিকৃষ্ট জীবন, আজাব আর শাস্তির জীবন রয়েছে, অশান্তির জীবন রয়েছে, কিন্তু তাদেরও বারজাখী হায়াত রয়েছে। হ্যাঁ তাতেও তা কোনোদিন তো বলেন হায়াতুল কুফার, হায়াতুল কুফার বলেন না, আসলে হায়াতুল নবী, হায়াতুল নবী, আরে হায়াতুল মমিন, হায়াতুল মমিন তো বলেন না, মমিন জীবিত, মমিন জীবিত, এই কথা তো বলেন না, বারজাখী জীবন রয়েছে, তো এইসব গুমরাহি কেন? তো বলছিলাম যে আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, যদি বলেন নবীও বেঁচে আছেন তাহলে আল্লাহ আল হাইয়ুন আর নবীও হাইয়ুন, তাহলে তো নবী নবী শরীক হয়ে গেলেন আল্লাহ, তাহলে আপনি শিরিক করে ফেললেন, বড় শিরিক করে ফেললেন আপনি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি মুখস্থ কিন্তু আমল নাই। যারা নবীকে হায়াতুল নবী বলে যে নবী বেঁচে আছেন আমাদের মতোই, হ্যাঁ আর ইত্যাদি ইত্যাদি মেলা কিছু, এতে বাড়িয়ে তিন মশলা টসলা দিয়ে, তেল মশলা আর লবণ ঝাল দিয়ে বলে, যে সব বিদাতি বক্তারা তাদেরকে বলে তো আল্লাহ আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়ুম আর তো নবীও হাইয়ুল কাইয়ুম, হ্যাঁ তাহলে পার্থক্য কোথায় থাকলো? হ্যাঁ আল্লাহর সমতুল তুল্য করে দিলে, আল্লাহর গুণ তাকে দিয়ে দিলে, বড় শিরক করে ফেললে। আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম, যিনি সব কিছু ধারণ করে রয়েছেন, আল্লাহ একমাত্র সব কিছু ধারণ করে রয়েছেন, তার সাথে কেউ শরিক নেই। তাহলে এই আকীদা রাখা যে প্রত্যেক গ্রাম প্রত্যেক শহরের কোনায় কোনায় আল্লাহর গজ কুতুব আছে, যে গ্রাম দেশকে ধরে আছে, না হলে জমিন আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেত পাপের কারণে, এগুলি শিরকি কথা, কুফরি কথা, এগুলি তো ঈমান হারিয়ে যায়, এসব করে নামাজ রোজা করে লাভ নেই। এসব শিরকি আকীদা যদি থাকে যে দেশে দেশে এত পাপ হচ্ছে, আল্লাহর ওলিরা যদি গজ কুতুবরা না থাকতো আর এই জমিনকে ধরে না থাকতো, আল্লাহর গজবে সব সর্বনাশ হয়ে যেত, এই যে বড় শিরকি কথা। এইরকম শিরকি আকীদা নিয়ে নামাজ রোজা করবেন কোনো কাজ হবে না, লাইলাতুল কাদার করবেন কোনো লাভ হবে না, তারাবি পড়বেন কোনো লাভ হবে না, হজ যাকাত করবেন কোনো লাভ হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। আল কাইয়ুম, আল্লাহ একমাত্র আল কাইয়ুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছেই প্রত্যাবর্তন করছি, তার কাছে আসা ছাড়া আর কোনো আমার উপায় নেই, তার কাছে যেতেই হবে আমাকে। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকেই আমি ধাবিত হচ্ছি, ঝাঁপ দিচ্ছি, যাতে করে আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আশ্রয় দান করেন, আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন।
সূরা হুদে আল্লাহ পাক কি বলছেন, ইস্তেগফার করতে বলছেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে তোমরা ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তারপরে তার দিকে তোমরা প্রত্যাবর্তন করো, ক্ষমা চেয়ে তওবা করো, দুটোই কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে নবী করিম সাল্লামের আখলাক চরিত্র জীবনটা যে আল কোরআন ছিল এই কথাটি এখানে বুঝেন। মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হয় যে নবীর চরিত্র কেমন ছিল, নবী কেমন মানুষ ছিলেন, কয়ে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহল কোহাল কোরআন, নবীর চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কোরআনে কি বলছেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো আর তওবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই দোয়া করছেন যেভাবে আল্লাহ করতে বলছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে কোরআনের এক একটি কথার বাস্তবায়ন করতেন, এটাই ছিল তার জীবন। যদি তওবা ইস্তেগফার করেন তাহলে আল্লাহ কি দেবেন, কয়েকটি দুনিয়ার ফায়দা উপকারিতা আল্লাহ পাক উল্লেখ করছেন, বলছেন ইউমাত্তেকুম মাতান হাসানা, আল্লাহ তোমাদেরকে ভালো ভোগের সামগ্রী দেবেন, ভোগের সামগ্রী, দুনিয়ার সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া সব কিছু ভোগের সামগ্রী, দুনিয়ার এই যে সুস্থতা এটা ভোগের জিনিস, সুস্থ আছেন আরাম লাগছে, হ্যাঁ, স্ত্রী ভোগের জিনিস, ছেলে মেয়ে ভোগের জিনিস, হ্যাঁ, আপনার টাকা পয়সা ভোগের জিনিস, বাড়ি গাড়ি নারী ইত্যাদি সবকিছু ভোগের জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু সবকিছু। ওয়া খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার যতগুলি ক্ষণিকের ভোগের বস্তু রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ভোগের বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, নেক বিবি, সতী নারী, আল্লাহ ওয়ালি নারী, আল্লাহ ভীরু নারী। ইয়ামাতিয়াকুম মাতান হাসা, তাহলে দুনিয়ার সুখ আল্লাহ দেবেন যদি তওবা ইস্তেগফার করেন, কারণ আপনি নিজেকে আপডেট করে নিচ্ছেন, সারাদিনে যা ভুল হলো সন্ধ্যা হইতে হইতে আল্লাহর কাছে আপডেট করে নিন, আমার আর কিছু নাই, ভুল ভ্রান্তি নেই, মাফ হয়ে গেছে। আবার সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত যা ভুল ভ্রান্তি হলো সকালবেলা আল্লাহর কাছে তওবা করে মাফ নিয়ে নিলেন, হ্যাঁ, দিনের গোনা রাত হইতে হইতে মাফ হয়ে গেল, রাতের গোনা সকাল হইতে হইতে মাফ হয়ে গেল, তাহলে আপডেট হয়ে আছেন আপনি। তাহলে আল্লাহ আপনাকে ভোগের সামগ্রী দিবেন না তো দিবেন কাকে, আল্লাহ কাফেরদের জন্য দুনিয়া তো তৈরি করেনি, দুনিয়ার বেশি হক রাখে খাঁটি মমিনরা, যদি সত্যিকার অর্থে মমিন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আল্লাহ পাক উত্তম ভোগের বস্তু দান করবেন, ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, কারণ সব কিছুর আর সময় সীমা আল্লাহ নির্ধারণ করেছেন, দুনিয়াতে আল্লাহ পাক ওর মিয়াদ নির্ধারিত করেছেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাযলিন ফাযলাহ, আর প্রত্যেক অনুগ্রহ ওয়ালাকে আল্লাহ পাক অনুগ্রহ দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ দান করবেন। আর যদি তোমরা ওয়াইন তাওয়াল্লাও, তোমরা যদি আল্লাহ থেকে ফিরে যাও, আল্লাহর দিকে তওবা করে না আসো, বরং আল্লাহ থেকে উল্টো দিকে ফিরে যাও, ফাইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে মহাদিবসের মহাশাস্তিকে ভয় করি, মহাদিবসের মহাশাস্তিকে ভয় করি। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা হুদের আয়াত নম্বর 52-তে তওবা ইস্তেগফারের ফায়দা সম্পর্কে, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আমার জাতি হুদ আলাইহি সালাম তার জাতিকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে তোমরা ক্ষমা চাও, সুম্মা তুবু করো, ইউরসালি সামা আলাইকুম ইদরারা, তাহলে আকাশ থেকে আল্লাহ মুসুলধর বৃষ্টি দেবেন, যখন প্রয়োজন বৃষ্টির যথেষ্ট পরিমাণে বৃষ্টি, আর যখন প্রয়োজন নাই বৃষ্টি নেই, যদি প্রয়োজন নেই আর বৃষ্টি তাহলে আল্লাহর গজব, আর প্রয়োজন আছে জরুরি বৃষ্টির বৃষ্টি হচ্ছে না ওইটাও আল্লাহর গজব, এই দুই গজব আল্লাহ দান করেন মানুষের পাপের কারণে। আর যদি তোমরা তওবা ইস্তেগফার করো তোমাদেরকে আল্লাহ যথেষ্ট পরিমাণে বৃষ্টি দান করবেন, ওয়াইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন, যেই শক্তিটুকু আছে ওর ওপর আরও শক্তি আল্লাহ বৃদ্ধি করবেন, ব্যক্তিরও বৃদ্ধি করবেন, গোষ্ঠীরও বৃদ্ধি করবেন, জাতির বৃদ্ধি করবেন, দেশের বৃদ্ধি করবেন। তাহলে দেশবাসী যদি সকলে আল্লাহর দিকে ফিরে আসে দেশে, দেশকে আল্লাহ শক্তিশালী করে দেবেন, জাতি যদি ফিরে আসে আল্লাহর দিকে জাতিকে আল্লাহ শক্তিশালী করবেন, উম্মাতে মুসলিমা যদি আল্লাহ পাকের দিকে ফিরে আসে আল্লাহ পাক মুসলিম উম্মাকে কখনো মজলুম করে রাখবেন না, বরং তাদের দিয়ে মজলুমদের বিচার করিয়ে নেবেন, মজলুমদেরকে
তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থা করে নেবেন, মজলুমদের হক তাদের দ্বারা আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন। যদি সত্যিকার অর্থে উম্মতে মুসলিমা আল্লাহর দিকে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ পাক শক্তি বৃদ্ধি করবেন। আজকে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার সাথে সাথে সবচেয়ে দুর্বল, সংখ্যাগরিষ্ঠ কিন্তু আবার দুর্বল। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, বাল আনতুম কাসির, তোমাদের সংখ্যা তো অনেক বেশি হবে গো, কিন্তু ওয়ালাকিন্নাকুম গোসাউন কাগোসা ইসাইল, তবে তোমাদের অবস্থা কি হবে, তোমাদের অবস্থা হবে বন্যায় যে ফেনাগুলি উঁচা উঁচা হয়ে থাকে বন্যার পানিতে, আর ময়লা আবর্জনা যে বন্যাতে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় জমা করে দেয়, আর সেগুলির কোনো অস্তিত্ব থাকে না। একটা যখন আবার ধাক্কা লাগে, পানির ঢেউ লাগে, তখন নিশ্চিহ্ন হয়ে ফেনাও চলে যায়, ময়লা আবর্জনাও চলে যায়। ওই রকম মুসলিম জাতির অবস্থা হবে, সংখ্যাই তো কম না কিন্তু জানে বল নেই, উম্মতে মুসলিম আর জানে বল নেই, এই হচ্ছে অবস্থা। কারণ তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া চলে আসবে, কারাহেতুল মওত চলে আসবে, তোমরা দুনিয়াকে কামড়ে ধরে নেবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, আর মরতে চাইবে না, মরতে চাইবে না, যত বেশি দিনে বাঁচতে পারি মরতে চাইবে না, তারপর মজলুম হয়ে মরতে হবে। হ্যাঁ, গরু ছাগলের মতো মরতে হবে, বীর পুরুষের মতো মরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম উম্মার অবস্থাকে যেন ভালো করে দেন, মুসলিম উম্মাকে আল্লাহর দিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, মুসলিম উম্মাকে তওবা করে আল্লাহ পাকের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন সূরা মরিয়মের আয়াত নম্বর 60, যদি তওবা করেন আর সত্যিকার অর্থে তওবা হয় তাহলে জান্নাত নসিব হবে। তার মানে বিনা তওবাতে জান্নাত পাওয়া যাবে না, বিনা তওবাতে আল্লাহর দিকে ফিরা ছাড়া শয়তানের দিকেই ফিরে থাকবেন, আল্লাহর উল্টো দিকেই চলতে থাকবেন, আর জান্নাত পেয়ে যাবেন এটা কশ্চিন কালে হবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ুযলামুনা শাইআ। তবে শুনে রাখো, যারা তওবা করবে আর তওবার বাস্তব প্রমাণ হচ্ছে যে ইমানের নবায়ন করা, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আর ভালো কাজ করে প্রমাণ করে দিবে যে দেখো এতদিন খারাপ কাজ করতাম, এখন আর খারাপ কাজ করি না, ভালো কাজ করছি, তার মানে আমি তওবা করেছি। আর কেউ যদি বলে যে আমি ভাই তওবা করে নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না ভালো কাজ করে না, তওবা করে নিয়েছি ভাই, আমি এই পাপ করতাম, মদ খেতাম, আমি আসলে নেশা করতাম, আমি আসলে এইরকম পাপ করতাম, ফিল্ম দেখতাম, আমি তওবা করে নিয়েছি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে তাকে মসজিদে দেখা যায় না, তার মানে তার আমল প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তি তওবা করেনি, সে মিথ্যুক, সে মিথ্যুক। আল্লাহ পাক স্বয়ং বলছেন যে তওবা করেছে সে ঈমানের তাজদীদ করবে, আমানা ঈমানের নবায়ন, ওয়া আমিলা সালিহান, আর ভালো কাজ করে প্রমাণ করে দেবে যে আমি সত্যিকার তওবা করে নিয়েছি। ফাউলাকা ইয়াদখুলুনাল জান্নাহ, যদি এই রকম কাজ করতে পারে, তিনটি কাজ, তওবা করা, ঈমানকে সুন্দর করা, আর আমল দ্বারা প্রমাণ করে দেওয়া, ভালো কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া যে আমি তওবা করেছি, তো এরাই জান্নাতে যাবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, এদের ওপর কোন রকমের জুলুম কেউ করতে পারবে না, কোন রকম জুলুম হবে না। আল্লাহ সূরা ফুরকান আয়াত নম্বর 70 আরো ইরশাদ করছেন, ইল্লা মান তাবা, তিনটি বড় বড় কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন, শিরকের গুনাহ, খুনের গুনাহ, হত্যা করার গুনাহ, জেনার গুনাহ, ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা ইয়ুযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক কঠোর শাস্তি রেখেছেন মুশরিকের জন্য, খুনির জন্য, আর জেনাকারী ব্যভিচারকারীদের জন্য। তারপরে আল্লাহ বলছেন তারপরেও সংশোধনের রাস্তা আছে, যদি এগুলি পাপ কইরাও থাকো, শুনে রাখো আমার রহমতের কথা, ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ওয়া আমানা, ঈমানের রিনিউয়াল করে, আর ওয়া আমিল আমালান সালিহান, ভালো কাজ করে আসতে পারে, প্রমাণ করে দিতে পারে আমি শেষ জীবনে আর কোনো খারাপ কাজে যাইনি, আর কোন কাবিরা গোনা সাগিরা গোনা যায়নি, ভালো কাজ শুরু করেছি, মন্দ কাজ ছেড়েছি, আমাল আমালান সালিহান। আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, ওদের আল্লাহ গুনাহগুলিকে নেকিতে বদলে দেবেন, গুনাহগুলিকে নেকিতে বদলিয়ে দিবেন, নেকিতে বদলে দেবেন। এর মানে কি? একটি অর্থ হচ্ছে মাজ্জিক অর্থ, যে আল্লাহ ওই গুনাহগুলির জায়গাতে নেকি লিখে দিবেন, যেই আমল নামাতে আপনার যতগুলি গুনাহ লিখা ছিল
আল্লাহ যেহেতু তওবা করে সংশোধন করে এসেছেন সেই জন্য আল্লাহ নেকি লিখে দেবেন হতে পারে আল্লাহ এরকম নেকি দেবেন একটি হাদিস এর সত্যতা এই ব্যাখ্যার সত্যতা প্রমাণ করে যে বান্দা কিয়ামতের দিন যাবে আর অনেক নেকি দেখবে যে আল্লাহ এই নেকিগুলো তো করিনি এই নেকি তো করিনি তখন বলবে যে তুমি যে তওবা করেছো ভুল করেছিলে তারপরে তওবা করেছো ওই জায়গায় তোমার নেকি লেখা আছে তওবা যে করেছো সংশোধন করে নিয়েছো সেই জন্য তোমার নেকি লেখা হয়েছে তখন বান্দা কত লোভী মানুষ যে লোভী ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আল্লাহ পাক বলেছেন মানুষকে আল্লাহ লোভী করে পয়দা করেছেন তখন বলে তখন দেখতে 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 দেখবে যে আমি তো আরেকটা ভুল করেছি ওইটা যে খুঁজে যাবেই না আরেকটা ভুল করেছিলাম কারণ ভুল করেছিলাম ভুলের জায়গায় তওবা করেছি ভুল থেকে তওবা করেছি তো একটা নেকি লেখা পাবো তো একটা যে ভুল করেছিলাম ভুলটা যে খুঁজে পাই না আল্লাহকে বলবে যে আল্লাহ আমি যে আরেকটা ভুল করেছিলাম ওইটা যে দেখতে পাই না আমলনামাতে হ্যাঁ এইরকম বলবে তো এর দ্বারা বোঝা যায় যে যারা তওবা করে নেবে তারা লাভবান তার মানে এই নয় যে আরো কিছুদিন আমি গুনাহ করতে থাকি নাকি হ্যাঁ কারণ যত গুনাহ বাড়াবো তারপরে তওবা করতে বেশি ফায়দা হবে নাকি এটা কখন ভালো হইতো যদি আপনার হাতে সময় থাকতো যদি আপনার জানা থাকতো যে আরো আমি 25-50টা বছর বাঁচবো সুতরাং চলো 2-4-5টা বছর আরো পাপ টাপ করি আর তারপরে তখন বেশি করে তওবা করব যদি জানা থাকতো কিন্তু জানা তো নাই হতে পারে এখনই মালাকুল মওত এসে মাথার উপর দাঁড়িয়ে আছে হ্যাঁ আপনার আমার দাঁড়িয়ে আছে খবরই নেই বক্তব্য করতে করতে আষাঢ় খেয়ে পড়ে গেল গান শুনাইতে শুনাইতে আষাঢ় খেয়ে পড়ে গেল পাপ করতে করতে বিড়ি সিগারেট টানতে টানতে আষাঢ় খেয়ে পড়ে গেল হ্যাঁ পাপের অবস্থায় কেউ হালাক হচ্ছে মরছে আর কেউ নেকির অবস্থায় মারা যাচ্ছে কখন যে কার মত চলে আসে জানা নেই আর মত আসার সাথে সাথে তওবা দরজা বন্ধ হয়ে যায় সুতরাং আপনার দরজা বন্ধ হওয়ার আগেই আপনি তওবা করুন যেহেতু আপনি যতক্ষণ কথা বলতে পারছেন যতক্ষণ আপনার হুঁশ আছে ততক্ষণ আপনি তারপরে আপনার এক মুহূর্ত জানা নেই যে আমার হুঁশ থাকবে কি থাকবে না আর আমি কথা বলতে পারবো কি পারবো না আমি আমার অন্তরকে আল্লাহর দিকে ফেরাতে পারবো কি পারবো না কোনো কিছুই জানা নেই সুতরাং এখনই তওবা করুন তওবা আলাল ফওর করা জরুরি মানে দ্রুত এখনই তওবা করা জরুরি এই নয় যে তওবার ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইমে করে নেব আগামী দিনে করে নেব এই হজটা করি তখন করে নেব আচ্ছা লাইলাতুল কাদারটা শেষ করি তখন করে নেব ইত্যাদি এসব চলে না কারণ এগুলি আপনার হাতে নেই আল্লাহ পাক যেন আমাদেরকে জ্ঞানী হওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করে আল্লাহ পাক বলছেন যে যারা গোনা করে তওবা করে ফিরে চলে আসে তাদের গোনাগুলিকে নেকিতে আল্লাহ রূপান্তরিত করে দেন আর এটাও হইতে পারে এর অর্থ যে যেই আমলনামাতে পাপ লিখা হইতো আর তো পাপ করেন না আপনি সুতরাং ওই আমলনামাতে আপনার নেকি লিখা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদের সাথে যে তওবা কবুল করেন এই ওয়াদাও করেছে ওয়াইন্নি লাগাফারুন লিমান তাবা যারা তওবা করে তাদের তওবা আমি কবুল করি আমার আল্লাহ মানুষের মতো নিষ্ঠুর না মানুষের মধ্যে অনেক সময় দয়া থাকে না মায়া থাকে না যার ফলে ভুল করার পর যদি মাফ নিতে যান ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন না না আমি মাফ করবো না জীবনে আমি মাফ করবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এটা কখনো করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নি লাগাফার আমি মহান মার্জনাকারী লেমান তাবা ওই সমস্ত লোকের জন্য যারা তওবা করে ফিরে আসে আল্লাহ পাক আমাদের সকলকে ফিরে আসার যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের এটি বড় নিয়ামত আল্লাহ পাকের বড় অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য তওবার রাস্তা খুলে রেখেছে তওবার রাস্তা খুলে রেখেছে যদি আপনি এখান থেকে দাম্মাম থেকে সফর করেন হাইওয়ে সফর করছেন মক্কা যাবেন আর হাইওয়েতে চড়ে নেওয়ার পরে যে কোনো হাইওয়েতে চড়ে নেওয়ার পরে যদি ইউটার্নের কোনো ব্যবস্থা না থাকে হ্যাঁ না নিচে দিয়ে না উপর দিয়ে কোনো দিক দিয়ে ইউটার্নের কোনো ব্যবস্থা নেই আর মক্কা উদ্দেশ্য ছিল মক্কা কিন্তু মক্কা না গিয়ে ধরে নিয়েছেন আপনি কুয়েত রোড আর কোনো জায়গায় কোনো রকমের এক্সিটের ব্যবস্থা নেই যে ফিরে আসবেন কোনো ব্যবস্থা নেই তাহলে আপনার উপায়টা কি বলেন তো দেখি কোনো উপায় নেই চলেই যাচ্ছেন যত যাচ্ছেন মক্কা থেকে দূরে চলে যত যাচ্ছেন মক্কা থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে পাপীদের সামনে গোনাগারদের সামনে অন্যায়কারীদের সামনে যদি তওবার দরজা আল্লাহর খোলা না থাকতো তাহলে আল্লাহর রহমত থেকে কত দূরে চলে যেত যখন ভুল পথে চলে গেছে একবার তাহলে আর ফিরে আসার কোনো উপায় নেই এইরকম অবস্থাটা হয়ে যেত কিন্তু আল্লাহ তো তা করেন নাই আল্লাহ তা করেন নাই তওবা করার হুকুম হচ্ছে যে তওবা করা ফরজ আর প্রত্যেক মুসলিমের জন্য তওবা করা ফরজ
কারণ প্রত্যেক মানুষের ভুল হতে পারে, প্রত্যেক মানুষের ভুল হতে পারে, কারো ছোট হতে পারে, কারো কম বড় হতে পারে, কারো কম হতে পারে, কারো বেশি হতে পারে, এটা ভুল সকলের হয়, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। সেই জন্য প্রত্যেকের তওবা করা ফরজ, আর বিশেষ করে যারা মুসলিম তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন এই তওবার ক্ষেত্রে, হয় তওবাকারী না হয় জালেম। সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করেন, যেমন মুসলিম না হয় কাফের, আর তারপরে কাফেরদের মেলা ভাগ ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দু অমুক আর তমুক, হ্যাঁ মেলা ভাগ, ওইসব ভাগ না, দুই ভাগ মুসলিম আর কাফের। ঠিক তেমনি তওবার ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত, তওবাকারী আর না হলে জালেম। আল্লাহ পাকের সাদ করছেন অমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরায়ে হুজরাতে মহান আল্লাহ ইরশাদ করছেন যে যারা তওবা করে না তারা হচ্ছে জালেম, যারা তওবা করে না তারা হচ্ছে জালেম। তাহলে তারা তওবা করে তওবাকারী এক দল, আর যারা তওবা করলো না, ভুল হয় তওবা করে না, তারা হচ্ছে জালেম। জালেম সে কাফের জালেম হইতে পারে, আর মুসলিম গুনাহগার জালেম হইতে পারে, বেনামাজি জালেমও হইতে পারে, বিদাতি জালেমও হইতে পারে, আবার মানুষের হক নষ্ট করাও জালেম হইতে পারে, স্ত্রীর হক নষ্ট করা জালেম হইতে পারে, স্বামীর হক নষ্ট করাও জালেম হইতে পারে, ছেলে মেয়েদের হক নষ্ট করা জালেম হইতে পারে, বাপ মায়ের হক নষ্ট করা বাপ মাকে কষ্টদাতা জালেমও হইতে পারে জালেম। যারা তওবা করে না তারা হলে জালেম, আর যারা তওবা করে তারা হচ্ছে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাগে ভাগ করেছেন, তৃতীয় কোনো ভাগ নেই। এখন কোন দলে শামিল হবেন রাস্তা খুব ক্লিয়ার। আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন এবং সংশোধন করার যেন তৌফিক দান করেন। সূরা হুজরাত আয়াত নম্বর ১১, আমাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালেমুন, যারা তওবা করে না তারাই হচ্ছে জালেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই একটি হাদিস শুনাই তওবার ফজিলত সম্পর্কে। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে সম্প্রসারিত করেন, আল্লাহ পাক রব্বুল তার হাতকে লম্বা করে দেন। হাত লম্বা করা মানে হ্যাঁ উদার হয়ে যাওয়া, এই অর্থ আমরা ব্যবহার করি। যে বেশি খরচ করে এই লোকটির হাত খুব লম্বা, আমরা বলি না বলি না হাত খুব লম্বা। তো নবী সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত রাতে লম্বা করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনে যারা ভুল ভ্রান্তি করেছে গুনাহ করেছে তারা তওবা করে নেয়। দিনে ভুল করেছো রাতে তওবা করে নাও। ওয়াইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার, আর রাত্রেও আর আল্লাহ হাত লম্বা করে রাখেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে যারা সারা রাতে ভুল করেছে অন্যায় করেছে গুনাহ করেছে তারা দিনের বেলায় যাতে করে তওবা করে নেই। হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় নেই। তাহলে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে সকালবেলা উঠে যাবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের তওবা দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা দরজা খোলা থাকবে না। বাকি আপনি সকালেও তওবা করতে পারেন, দুপুরেও তওবা করতে পারেন, বিকালেও তওবা করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন, মধ্যরাতে করতে পারেন, শেষ রাতেও করতে পারেন। যদিও শেষ রাতের ফজিলত বেশি রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার রহমতের হাত যে রয়েছে তা দিনেও সম্প্রসারিত আর রাতেও সম্প্রসারিত। মানুষ যখন তওবা করে যতই বড় পাপ করুক না কেন আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন শুধু মুসলিমদেরকে মাফ করেন না, কাফির নাস্তিক বেদিন জালেম দুনিয়ার সমস্ত বড় সমস্ত যত জালেম রয়েছে সমস্ত জালেমের বড় জালেম যদি হয়ে যায়, ফেরাউনের মতো জালেমও যদি হয়, তারপরও তার জন্য তওবা দরজা খোলা আছে। যদি তওবা দরজা তার জন্য খোলা না থাকতো তো আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠাইতেন না, আর মূসা আলাইহিস সালামকে আবার নরম ভাষায় বলতে বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দরজা মুসলিমদের সামনেও খোলা আছে, কাফেরের সামনেও খোলা আছে, ইহুদির সামনেও খোলা আছে, খ্রিস্টানের সামনেও খোলা আছে, হিন্দুর সামনেও খোলা আছে, সকলের সামনে খোলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ছাড়াও যারা কাফির, যারা মুসলিমদেরকে কষ্ট দিয়েছে, এমনকি মুসলিমদেরকে মুমিনদেরকে আগুনে জ্বালিয়েছে পুড়িয়েছে, তাদের সামনেও তওবা দরজা খোলা আছে, এ কথা কোরআনে ঘোষণা করেছেন। দুই একটি আয়াত শোনাই, সূরা আনফালের আয়াত নম্বর ৩৮, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ান্তাহু ইউগফার লাহু মা কাদ সালাফ। আল্লাহ পাক বলছেন নবীকে সম্বোধন করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তুমি কাফেরদেরকে জানিয়ে দাও, কাফেরদেরকে বলে দাও, হিন্দুদেরকে বলে দাও যারা মুসলিমদেরকে জ্বালিয়েছে চরমপন্থী হিন্দু, ইহুদিদেরকে বলে দাও যারা ফিলিস্তিনের মুসলিমদের জুলুম করেছে, বুদ্ধিস্টদেরকে জানিয়ে দাও যারা বার্মার মুসলিম ভাই বোনদের জুলুম অত্যাচার করেছে, কুল্লিল্লাযীনা কাফারু কাফেরদেরকে পর্যন্ত জানিয়ে দাও, নাস্তিকদেরকে জানিয়ে দাও, ইয়ান্তাহু এখনো যদি তারা ক্ষান্ত হয়ে যায়, এখনো যদি তারা পাপ ছেড়ে দেয়, তওবা করে, সংশোধন করে, গুনাহ স্টপ করে, ইউগফার লাহুম মা কাদ সালাফ অতীতে যে গুনাহগুলি হয়েছে সেগুলি মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ইহুদিদের সম্পর্কে যারা নবীদেরকে খুন করেছে, নবীদেরকে খুন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো তোমাদের জন্য দরজা খোলা আছে, অথচ নবীদেরকে খুন করেছে, সাধারণ মানুষকে খুন করে নাই, আলেমকে খুন করেনি, আলেমের সাথে কত বড় নবী রসুলকে খুন করেছে, নবী রসুলকে খুন করেছে তাদের সম্পর্কে, আর তারা বড় বড় শিরক করেছে। ইন্নাল্লাহু আল মাসিহু ইবনু মারিয়াম, আল্লাহ যিনি তিনি হচ্ছেন ঈসা, যিনি আল্লাহ তিনি ঈসা মসিহ, এই রকমের কুফরি করেছে যে সব খ্রিস্টান, তাদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে আয়াতগুলি রয়েছে। সূরা মায়েদার একটি আয়াত শোনাই এই মর্মে, আয়াত নম্বর 74, আল্লাহ পাক ইরশাদ করেছেন তাদের সম্পর্কে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা আল্লাহর কাছে তওবা করে ফিরে কেন আসে না, ওয়া ইস্তাগফিরুনাহু এবং আল্লাহর কাছে তারা ক্ষমা কেন চাই না, ইহুদিরা কেন ক্ষমা চাই না, ইহুদিরা কেন তওবা করে না, খ্রিস্টানরা কেন তওবা করে, অথচ তারা এত বড় জালেম, যারা মুমিনদেরকে জ্বালিয়েছে, জ্বালিয়ে হত্যা করেছে, এই রকমের জালেমদের কথা সূরা বুরুজ আম্মা পারাতে রয়েছে, অনেকের মুখস্থ আছে আয়াত নম্বর 10। আল্লাহ পাক ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষদেরকে আর মুমিন নারীদেরকে আগুনে জ্বালিয়েছে, এখানে ফাতানা ইয়াফতানু মানে আগুনে পোড়ানো, আগুনে জ্বালানো, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করেনি, তার মানে তওবা করলে আমি শাস্তি দিতাম না, জ্বালিয়েছে জ্বালিয়েছে মুসলিমকে, যদি তওবা করে নিত, যদি তারা মুসলিম হয়ে যেত, যদি তারা সংশোধন করে নিত তাহলে আমি মাফ করে দিতাম, তাই আল্লাহ বলছে সুম্মা লাম ইয়াতুবু, মুসলিমদেরকে খুন করে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে যদি তারা তওবা না করে মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য দাহন শাস্তি রয়েছে, তাদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নামে শাস্তি দেব। হাদিসে কুদসি এই তওবা ইস্তেগফার সম্পর্কে শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল লাইল ওয়ান নাহার, তোমরা রাত্রেও ভুল করো আর দিনেও ভুল করো, সবসময় ভুল করতে থাকো, ওয়া আগফিরু যুনুবা জামিয়া, আমি সমস্ত গুনাহ মাফ করি, ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দেবো, সহি মুসলিমের হাদিস। আরো বলছেন তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, হাদিসে কুদসি এটি আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আদম সন্তান, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার গুনাহগুলি যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছা যায়, গুনাহ করতে করতে আকাশ ছুঁয়ে গেছে, আকাশের মেঘের উপরে চলে যাচ্ছে, এইরকম যদি গুনাহ করে ফেলো তুমি, পাহাড় সমান গুনাহ করে ফেলেছেন, তারপরে সুম্মা ইস্তাগফার তানি, তারপর আমার কাছে যদি ক্ষমা চাও, গাফারতুল্লাকা, তাহলে তোমাকে আমি মাফ করব, ওয়ালা ওবালি, আমি কোনো পরোয়া করি না, কে কি বলবে আমার কোনো ভয় নেই, কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে জবাবদেহি করতে হবে কারো সামনে, এই আমার চিন্তা নেই, এটা তো মানুষের চিন্তা থাকে যে একটা কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাকে অনেকের কাছে শোকজ করতে হবে, জবাবদিহি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুসালু ওয়ালা লা ইউসালু আম্মা ইয়াফাল, আল্লাহ যা করেন তাকে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না, কারণ তিনি তার রহমত দান করেন, আপনার কাছ থেকে নিয়ে দান করেন না। বলছেন আরো আল্লাহ পাক, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদে খাতায়া, তুমি জমিন ভরপুর যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, আর আমার সাথে সাক্ষাৎ করো কিন্তু শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হইতে হবে, চিন্তা করুন যেই ব্যক্তি পুরোপুরি শিরক মুক্ত হবে সে কি বেনামাজি হইতে পারে, শিরিক করে না মানে তৌহিদ প্রতিষ্ঠা করে, তার মানে আল্লাহর একত্ব সম্পর্কে জানা আছে, আল্লাহ যে আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সম্পর্কে জানা আছে, আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর সবচাইতে মুখ্য ইবাদত, সর্বপ্রথম যে ইবাদত মুসলিম জীবনে কালেমা তাইয়্যেবা পড়ে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, সুতরাং
কখনো এটা হতে পারে না একজন লোক এই কথা বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর প্রথম ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়ে না বেনামাজি মুসলিম হয় এই কথা সাহাবায়ে কেরামরা জানতেন না তাবেইনরা জানতেন না যে বেনামাজি আবার মুসলিম হয় মুসলিম আবার বেনামাজি হইতে পারে এটা অসম্ভব কথা ছিল তার কাছে জেনা করতে পারে খুন করে দিতে পারে আর মদ খেতে পারে আর ও চুরি করতে পারে কিন্তু বেনামাজি হয় মুসলিম এই কথা সাহাবায়ে কেরামরা কেউ জানতেন না এজন্য সাহাবায়ে কেরামদের এজমা ঐক্যমত ছিল যে বেনামাজি মুসলিম থাকে না তওবা করার ক্ষেত্রে যাতে করে আমরা বিলম্ব না করি এই বিষয়টি মনে রাখবেন কারণ আমাদের সময় সম্পর্কে জানা নেই আর প্রতিদিন আমাদের গোনাহ হতে আছে এই জন্য যথাসাধ্য দ্রুত আপনাকে সাথে সাথে ছোট গোনাহ হোক আর বড় গোনাহ হোক সব গোনাহ থেকেই তওবা করে ফিরে আসতে হবে তওবার বেশ কিছু শর্ত রয়েছে তওবার প্রথম শর্ত হচ্ছে ইখলাস নিষ্ঠার সাথে তওবা করবেন ইখলাস মানে নিষ্ঠার সাথে তওবা করা মানুষের ভয়ে আমি পাপ করি না তাহলে তওবা হলো না অথবা আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সিগারেট খাওয়ার জন্য ধূমপান করার জন্য সেই জন্য ধূমপান ছেড়ে দিচ্ছি অথবা আমার স্ত্রী আমার ধূমপানের গন্ধ বরদাস্ত করতে পারছে না অথবা আমি মদ খাচ্ছি তখন আমার স্ত্রী বরদাস্ত করতে পারছে না সেই জন্য আপনি ছাড়ছেন আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না তুমি যদি নামাজ না পড়ো সেই জন্য নামাজ ধরেছি তাহলে তওবা হলো না ইখলাস মানে আল্লাহর জন্য আপনি এই নেকির কাজটা করছেন আর গুনার কাজ ছাড়ছেন দুনিয়ার কোনো চাপেও না আর লোভেও না আর দুনিয়ার কোনো স্বার্থেও না এই একটি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে তওবা করার জন্য আল্লাহর দিকে ফিরে আসার জন্য গুনাহ বন্ধ করতে হবে গুনাহ আপনি বন্ধ করবেন তৃতীয় শর্ত হচ্ছে যে আপনি গুনাহর ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন অঙ্গীকার করবেন যে আল্লাহ আমি ভুল করেছি আমি আর এইরকম ভুল করব না আমি লজ্জিত চার নম্বর শর্ত হচ্ছে যে আগামীর জন্য আপনি প্রতিজ্ঞা করবেন যে জীবনে আর এইরকম কোনো গুনাহ করব না আগামীর জন্য প্রতিজ্ঞা এখন হয়তো গুনাহটা বন্ধ করে দিলেন দু চার দশটা দিন নামাজ পড়লেন ঈদ পর্যন্ত নামাজ পড়লেন ঈদের পরে ধীরে 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 নামাজ ছেড়ে দিলেন এটা তওবা হলো না এটার নাম তওবা না আগামীর জন্য চিরকালের জন্য প্রতিজ্ঞা যতদিন বেঁচে আছে আর জীবনে নামাজ ছাড়বো না যতদিন বেঁচে আছি জীবনে শিরিক করব না যতদিন বেঁচে আছি জীবনে সিগারেট খাবো না যতদিন বেঁচে আছি জর্দা তামাক ব্যবহার করব না যতদিন বেঁচে আছি আমি বলু ফিল্ম দেখব না যতদিন বেঁচে আছি আমি বেইমানি করব না ইত্যাদি এইভাবে আপনাকে চার নম্বর শর্ত পুরা করতে পাঁচ নম্বর শর্ত যদি মানুষের হক হয় তাহলে তাদের হকগুলি পরিশোধ করার হলে পরিশোধ করে দিতে হবে ফিরিয়ে দিতে হবে আর যদি পরিশোধ করার না হয় তাহলে তাদের কাছে ক্ষমা নিয়ে নিতে হবে তো এমন কিছু নয় পরিশোধ করার তাহলে আপনি ক্ষমা নেবেন ক্ষমা নিতে হবে কমপক্ষে না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না আর একটি শর্ত যেটার দিকে হাদিসে ইঙ্গিত এসছে সেটা হচ্ছে যতদিন পর্যন্ত তওবা কবুল হওয়ার মেয়াদ রয়েছে আপনার মত চলে আসলে তওবা কবুল হবে না পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা কবুল হবে না তওবা কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনি তওবা করার পরে ভালো মানুষ হয়ে যাবেন আর পাপের দিকে মন যাবে না দুই নম্বর লক্ষণ হচ্ছে যে আপনার ওপর আল্লাহর আজাবের ভয় সব সময় চেপে থাকবে যে কি জানি আল্লাহ যে কখন ধরে নেন আমি এইরকম অন্যায় কাজ করেছি কখন আপনি নির্ভীক হবেন না ভয়মুক্ত থাকবেন না আর মনে রাখবেন যে তওবা করে আপনি বিনয়ী হবেন আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন এই লক্ষণগুলি যেন আপনার জীবনে দেখা যায় এই বলে আমার সংক্ষিপ্ত তওবা সম্পর্কে আলোচনা শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে ফিরে আসার তৌফিক দান করেন যারা আধা নামাজে বেনামাজে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন জামাত সহকারে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন